বাপার নাম হল মোহাম্মদ ইসমাইল। বাড়ির ঠিকানা হইলো পশ্চিম ভটিয়া ছিল আগে, এখন হলো কর্ণবলী থানা। কর্ণবলী থানা যুদ্ধ যুদ্ধকালীন কমান্ডার আছিল ইয়া মোহসেন খান। তাহারা জিরি জিবে ফৌরে মসজিদ জিবে অপারেশন এইভাবে বেতা ছিলাম। তারপরে মেরিন একাডেমি যেদিন নাকি লাস্ট দিন, যেদিন স্বাধীন হয়েছে ফটিয়া ছিল, আমরা ছিলাম ফটিয়া, ফটিয়া মাদ্রাসা। মাদ্রাসা থেকে আমাদের নিয়ে গেল এই যে আনোয়ারা থানায়, আনোয়ারা থানার থেকে নিয়ে গেল এইখান থেকে পাঞ্জাবি আর রাজাকাল নিয়ে, তারপরে গেলাম এই যে মেরিন একাডেমি। মেরিন একাডেমি জায়গা যখন ফজল কাদের চৌধুরীর আনছিল, কিন্তু আমরা সহ ছিলাম সে জায়গায়, কিন্তু আমরা এখান থেকে ওদেরকে গাছাই দিয়া তারপরে আমরা আবার মার্সাপ করেছি ফটিয়া। ওই আমরা ছিলাম আনসার, অবশ্য আমরা ফার্স্ট ইংরেজির ট্রেনিং মেনা ছিলাম, সেই জন্য আমরা আমাদের কোনো দিকে যাই নাই, কিন্তু আমরা ফাইট ফ্রিডম ফাইটার আমরা কাজ করে গেছি। আপনি এখন কি করছেন? এখন হলো আমি বাড়ির বডিয়া বাবু। আমার ছেলে হলো 5টা আর মেয়ে হলো 2টা।